আমরা ফরেক্স ট্রেডিং করার জন্য MT4 বা MT5 এটি ব্যবহার করে থাকি। শুধুমাত্র ফরেক্স ব্রোকারগুলোনের অ্যাকাউন্টই আপনি MT4 বা MT5 প্ল্যাটফর্মগুলোনে অ্যাড করতে পারবেন। বাইনারি বা অপশন ট্রেডিং এক ধরনের গেমবেলিং ট্রেডিং সাইট, তাই এই সাইটে আপনি চাইলে MT4 বা MT5 প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করতে পারবেন না, সেটা মোবাইল প্ল্যাটফর্ম হোক বা MT4 বা MT5-এর PC সফটওয়্যার হোক। এর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারতেছেন কোনটি গ্যাম্বলিং ব্রোকার সাইট আর কোনটি ফরেক্স ব্রোকার সাইট। আমরা অনেকেই আছি যে ট্রেডিং এর পাশাপাশি অফিস করতেছি বা ব্যবসা করতেছি। সো এই অফিস করা বা ব্যবসা পরিচালনা করার মধ্যে আমরা কিন্তু ল্যাপটপ বা PC নিয়ে ট্রেডিং করার জন্য ওটাকে নিয়ে ঘুরতে পারি না। আর সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, মোবাইলের যে প্ল্যাটফর্ম আছে, মোবাইল প্ল্যাটফর্মে MT4 বা MT5 ডাউনলোড করে আমরা আমাদের যে ব্রোকার হাউসের অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ওখানে অ্যাড করে নিতে পারি। এবং এই অ্যাড করার ফজিলত হচ্ছে এইটা যে আপনি আপনার ট্রেডগুলো দেখতে পারতেছেন, আপনি চাইলে আপনার ট্রেডগুলো ক্লোজ করতে পারতেছেন এবং চাইলে এন্ট্রিও নিতে পারতেছেন। তবে আমার মতে ট্রেডিং দেখা, চার্ট দেখা বা এন্ট্রি ক্লোজ করা, এই কাজে আপনি MT4 বা MT5 প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারেন মোবাইল থেকে। তবে অ্যানালাইসিস বা ওখান থেকে নতুন করে এন্ট্রি নেওয়া এসব বিষয়গুলো না করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে, কারণ মোবাইল থেকে আপনার অ্যানালাইসিসটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হচ্ছে না। এক দ্বিতীয়ত হচ্ছে এই মোবাইল প্ল্যাটফর্ম থেকে আপনি আগের যে হিস্টোরিগুলো আছেন সেগুলোও সম্পূর্ণরূপে দেখতে পারতেছেন না। তো আজকে আমরা দেখব, শিখব এবং জানব আমরা যে ব্রোকারগুলোনে অ্যাকাউন্ট খুলে থাকি সেই অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে MT4 বা MT5 প্ল্যাটফর্মগুলোনে, মোবাইল প্ল্যাটফর্মের কথা বলতেছি, সেখানে আমরা কিভাবে অ্যাড করতে পারি। আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনেরটা আজকে দেখব এবং পরবর্তী ভিডিওতে দেখব হচ্ছে আইফোন থেকে কিভাবে অ্যাড করতে হয়। তবে চলুন শুরু করা যাক। সকল ফরেক্স ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করার পর ট্রেডিং করার জন্য আমরা MT4 বা MT5-এ ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তখন ব্রোকার হাউসগুলো আমাদের কয়েকটি জিনিস দিয়ে থাকে, MT4 বা MT5-এর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট পাসওয়ার্ড, অ্যাকাউন্ট সার্ভার। এবং এই তিনটি জিনিসই আমাদের MT4 বা MT5-এ লগ ইনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন আমি হচ্ছে FBS ব্রোকারের MT4 একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেই অ্যাকাউন্ট আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে খেয়াল করে দেখবেন মেটাট্রেডার লগইন, মানে মেটাট্রেডারের যে আইডি দিয়ে আমরা ঢুকবো সেটা হচ্ছে এটা। মেটাট্রেডার পাসওয়ার্ড এখানে আমি হাইড করে দিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড ওরা দিয়ে দেয়, অটোমেটিকভাবে চলে আসে। পরবর্তীতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং আমি পরবর্তী আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে সব ফিক্সড পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়। মেটাট্রেডার সার্ভার, এটা হচ্ছে আমাদের সার্ভার অ্যাড্রেস FBS Real9 রিয়েল অ্যাকাউন্ট। যদি ডেমো হইতো তাহলে এখানে ডেমো লেখা থাকতো এবং সার্ভার থাকতো 1, 2, 3, 4 এরকমের। মেটাট্রেডার সার্ভার IP, যদি এটা ফাইন্ড আউট না করে পান, মানে আমাদের যে মেটাট্রেডার সার্ভার, তখন আপনি এই IP দিয়েও লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে FBS এর ক্ষেত্রে। আমরা আর একটা পিকচার দেখি, এটা হচ্ছে আইসি মার্কেটের। এখানে দেখেন এই যে MT4 এবং একটা নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে MT4-এর, মানে মেটাট্রেডারের যে লগ ইন অ্যাকাউন্ট নাম্বার সেটা হচ্ছে এটা। এবং এখানে দেখেন সার্ভার আছে আইসি মার্কেট SC Live 33। ওকে, এটা হচ্ছে সেই সার্ভার। এখানে 33, 34, 1, 2, 3, 4 এরকম থাকতে পারে। যখন আপনি সার্চ করবেন তখন আইসি মার্কেট SE দিয়ে সার্চ করার সাথে সাথে দেখবেন আইসি রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। তারপরে লিভারেজ এগুলো চলে আসে, USD ব্যালেন্স, এগুলো কোনো ইস্যু না। আমাদের মেইনলি হচ্ছে এই অ্যাকাউন্ট এবং এই সার্ভার। পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে না, কারণ এখানে অটোমেটিকলি নিজের হচ্ছে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করে থাকি, সে কারণে এখানে দেখায় না। এটা গেল আইসি মার্কেটের। এর পরবর্তীতে আমরা আর একটা ব্রোকার দেখি, এটা হচ্ছে এক্সনেক্স ব্রোকারে। এক্সনেক্স ব্রোকারে এখানে জিরো অ্যাকাউন্ট এবং এটা দেখেন MT5। ওকে, অ্যাকাউন্ট নাম্বার কোনটা এইটা, এবং কোন টাইপের অ্যাকাউন্ট সেটা এখানে শো করতেছে। আর এখানে দেখেন সার্ভার এক্সনেক্স মেটাট্রেডার 5 ট্রায়াল এইট আছে, তার মানে হচ্ছে এটা ডেমো অ্যাকাউন্ট। তো আর একটা দেখি আমরা, এখানে দেখেন এই আর একটা এক্সনেক্সের, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লাসের। এখানে এটা হচ্ছে আমাদের MT4 যে অ্যাকাউন্ট নাম্বার সেটা, এটা MT4-এ আছে, এটা বোঝা যাচ্ছে। মানে আমরা MT4 MT5 দেখলে এখানে বুঝতে পারবো বা আমরা ক্রিয়েট করার সময় MT4 বা MT5 চলে আসে। তারপরে হচ্ছে এখানে সার্ভারটা পাবেন এক্সনেক্সের রিয়েল 12, আর বাদবাকি তো জানিনি, সব কিছু দিয়ে দেওয়া হয়ে থাকে। তো এখন আমরা দেখে নিব হচ্ছে কিভাবে আমরা ফোন থেকে নামিয়ে তারপরে এটাকে লগ ইন করবো। তো প্রথমে চলে যাবেন আপনার ফোনে। ফোনে যাওয়ার পর এখানে দেখেন আমার মেটাট্রেডার 4 এবং মেটাট্রেডার 5 দুইটা FC হচ্ছে আমার নামানো রয়েছে।
তো আপনারা যে জিনিসটা করবেন, আপনার যদি এটা নামানো না থাকে তাহলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন হচ্ছে MT4। লিখে সার্চ করলে একেবারে উপরে দেখবেন যে মেটা ট্রেডার ফোর ফরেক্স ট্রেডিং মেটা কোয়ার্ড সফটওয়্যার কর্পোরেশন লিমিটেড, এখানে এটা চলে আসবে এবং এখানে ওপেনের জায়গায় আপনার ইনস্টল পাবেন, ওটা থেকে আপনার ইনস্টল করে নেবেন। সেমভাবে আমরা যখন এটাকে 5 দিয়ে সার্চ দিব, MT5 দিয়ে সার্চ দিব, তখন দেখবেন মেটা ট্রেডার 5 ফরেক্স স্টক মেটা কোয়ার্ড সফটওয়্যার, তো এখানেও আপনার ইনস্টল পাবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা পুনরায় আগের অবস্থানে চলে আসি, তো ওটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এবং আপনার ফোনে এভাবে চলে আসবে। চলে আসার পর আমরা মেটা ট্রেডার 4-এ আমরা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করবো, সেজন্য আমরা মেটা ট্রেডার 4-এ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একেবারে কোনার দিকে দেখবেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লগ ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট অর ওপেন ডেমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্লাসের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই অ্যাকাউন্টটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এক্সনেক্সের একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করব, তো লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে এখানে আমাদের যে ব্রোকারটা আমরা সার্চ করতে যাচ্ছি সেই ব্রোকারের নাম লিখলে দেখবেন যে তার সাথে সার্ভারটাও চলে আসে। তো আমরা এক্সনেক্সের রিয়েল 12-র একটি অ্যাকাউন্ট এখানেই করব, তো আমরা লিখলাম হচ্ছে এক্সনেক্স। যেই এক্সনেক্স লেখা হলো দেখেন সাথে সাথে এক্সনেক্স রিলেটেড যত ওদের সার্ভার আছে সবগুলো এখানে চলে আসছে। তো এক্সনেক্স লেখার সাথে সাথে দেখেন এক্সনেক্সের যত এক্সনেক্স রিলেটেড নামের যত সার্ভার আছে সেগুলো চলে আসছে। তো আমাদের এক্সনেক্স ব্রোকারের যেভাবে আছে আমাদের সার্ভার সেইভাবে আমরা এখানে সার্চ করবো এক্সনেক্স রিয়েল 12। তো আমরা এখান থেকে এক্সনেক্স রিয়েল 12-টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন লগইন, লগইনের ওখানে আমরা ওই যে MT4 অ্যাকাউন্টের আইডিটা সেই আইডিটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমাদের পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে, দিয়ে আমরা যখন সাইন ইনে ক্লিক করব আমাদের যদি ইনফরমেশন সব সঠিক থাকে তাহলে এটা সরাসরি চলে আসবে। দেখুন কানেক্টিং লেখা আসতেছে এবং এখানে চলে আসছে স্ট্যান্ডার্ড প্লাস, আমাদের যে অ্যাকাউন্ট আপনাদের দেখাইছিলাম সেই অ্যাকাউন্টটা আমাদের এখানে লগ ইন হয়ে গেল। তো এইভাবে আমরা একাধিক অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারি। তো সেমভাবে আপনারা আপনাদের অন্য যে ব্রোকারগুলো আছে সেগুলো আপনারা এখানে যখন সার্চ করবেন, যখন লিখবেন এভিএস, দেখেন এভিএস রিলেটেড ডেমো অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট সব আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা যদি এখানে লিখি আইসি তাহলে আইসি ব্রোকারের পূর্ণাঙ্গভাবে লিখতে হবে, নতুবা আপনি সেভাবে পাবেন না। মার্কেট দেখেন আইসি মার্কেট যখন লিখছি তখন এটা চলে আসছে, তো এভাবে লিখতে হবে। তারপরে FXCM যদি দিই তাহলে FXCM এর যত অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে চলে আসবে। তো এভাবে আপনি যে ব্রোকারের আন্ডারে আছেন সেই ব্রোকারের সার্ভার অ্যাড্রেস বা নাম সার্চ করলে চলে আসবে এবং তারপরে আপনারা ওভাবে লগ ইন করতে পারবেন। সেমভাবে আমরা মেটাট্রেডার 5-এ যখন যাব সেমভাবে ওখানে 3 ডটে ক্লিক করব, উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যখন আপনি সার্চ করবেন আপনার যে ব্রোকার আপনি অ্যাকাউন্ট করছেন MT5-এ সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ধরেন ABS-এর এটা আমি গেছি, সেমভাবে আপনার আইডি পাসওয়ার্ড সার্ভার ডেমো না রিয়েল অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে লগ ইন করলেই আপনার ওটা লগ ইন হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের ফরেক্স ব্রোকারে যে অ্যাকাউন্টগুলো খোলা আছে সেগুলো আমরা MT4 বা MT5 প্ল্যাটফর্মগুলো সংযুক্ত করতে পারি এবং পরবর্তীতে আমরা এখান থেকে চার্ট দেখতে পারবো, আমরা আমাদের যে পেয়ারগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবো, সব কিছুই আমরা এখান থেকে করতে পারবো। তো এই ছিল ভিডিওটি, পরবর্তী ভিডিওতে MT4 নিয়ে আরও কথা হবে, MT5 নিয়ে আরও কথা হবে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে নেবেন, আর যারা পুরাতন আছে তাদের অসংখ্য ধন্যবাদ, লাইক দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে লাইক দিয়ে এবং শেয়ার করতে পারেন আপনি। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন, আর ডিসক্রিপশনে আপনি অনেক ধরনের প্রয়োজনীয় লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার পুরাতন ভিডিওগুলোর ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।